Maybe I'm foolish, maybe I'm blind, thinking I can see through this and see what's behind. বাবা ছিলেন স্বনামধন্য চিত্রনাট্যকার, সেই হিসেবে তার সিনেমায় আসাটা ছিল স্বাভাবিক। কিন্তু তিনি বলিউডে এতটা আধিপত্য বিস্তার করবেন, এতটা জনপ্রিয় হবেন, সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। মুম্বাই সিনে ইন্ডাস্ট্রি তার নামে কাঁপে, তার সিনেমা মুক্তি পেলে বক্স অফিসে ঝড় ওঠে। সেই মহাতারকার নাম সালমান খান। আজ 27 ডিসেম্বর তার জন্মদিন। 1965 সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান। জন্মের পর বাবা নাম রাখেন আব্দুল রশিদ সেলিম সালমান খান। সালমানের বলিউডে অভিষেক হয় 1988 সালে বিবি হতো অ্যাসি সিনেমার অভিনয়ের মাধ্যমে। সেখানে ছোট একটি চরিত্রে দেখা যায় তাকে। নায়ক হিসেবে সাল্লুকে প্রথম পাওয়া যায় 1989 সালে ম্যানে পেয়ার কিয়া সিনেমায়। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। সাজন, হাম আপকি হ্যায় কন, কারণ অর্জুন, জরুয়া, হাম দিল দে চুকে সানাম সহ বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন একে একে। বলিউডের হিট মেশিন বলা হয় সালমানকে। তার সিনেমা মানেই হিট। বক্স অফিসে এমন সব রেকর্ড তিনি গড়েছেন যা আর কেউ ছুঁতে পারেনি। একটানা 15টি 100 কোটির বেশি আয় করা সিনেমা উপহার দিয়েছেন তিনি, যা বলিউডের ইতিহাসে বিরল। আরও একটি রেকর্ড সালমান একান্ত নিজের করে রেখেছেন। 1994 সালে মুক্তি পায় তার হাম আপকে হ্যায় কন সিনেমাটি। মুক্তির পর সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল 7 কোটি 40 লাখের বেশি। হিন্দি সিনেমার ইতিহাসে আর কোনো সিনেমার এত বেশি টিকিট বিক্রি হয়নি। শুধু সিনেমা জগৎ নয়, টিভি পর্দায়ও সালমানের জনপ্রিয়তা তুঙ্গে। দাস কাদাম, বিগ বস এর মতো তুমুল জনপ্রিয় অনুষ্ঠানগুলো তারই সঞ্চালিত। ব্যক্তিগত জীবনে বেশ কিছু প্রেমে জড়িয়েছেন সালমান, কিন্তু ঘর বাঁধেননি কারো সঙ্গেই। 56 বছর পেরিয়ে এখনও তিনি সিঙ্গেল, তাই তাকে বলা হয় বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার।